বন্ধুরা আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের আজকের এই পর্বে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বল সুন্দরী গাছে ফুল চলে এসেছে এবং ফুলগুলো পরিপক্ক হয়ে গেছে এবং ইতিমধ্যে বড়ই আশার পালা এই মুহূর্তে এরাতে বিষ এবং অন্যান্য পরিচর্যা যেগুলো আছে সেগুলো স্প্রে করা হবে যেগুলো ফুলগুলো ঝরে না যায় খুব সুন্দরভাবে একটি বাগান করা হয়েছে খুব বেশি দিন লাগেনি প্রায় এক বছর দুই মাস আড়াই মাসের মতো বয়স বাগানটির ইতিমধ্যে তৃতীয় মতো ফুল এসেছে এবং দ্বিতীয় পারের মতো ফল এসেছে বলা যাচ্ছে দেখতে পাচ্ছেন সেরালি সরকার বহুমুখী ফলের বাগান যেটি করা হয়েছে প্রতিটি গাছ অনেক উঁচু হয়েছে ইতিমধ্যে এইবার ফল আসার পর এই গাছগুলোকে পরিচর্যা করা হবে এবং প্রত্যেকটি ডালপালা কেটে শুধুমাত্র একটি শাখা রাখা হবে যেন খুব ভালোভাবে এটার ফলনটা হয় ফুল আসার কারণে ইতিমধ্যে বরুই ফুলের মৌমাছি চলে এসেছে মধু খাবারের জন্য দেখতে পাচ্ছেন যে কিছু কিছু গাছে ইতিমধ্যে ফল এসে গেছে তো যাই হোক আপনারা এর আগেও এই বাগানের ভিডিও দেখেছেন খুব সুন্দরভাবে আমরা এটার ভিডিওটা করেছি প্রতিটি ধাপে ধাপে আমি যত্নের সহকারে আপনাদেরকে দেখিয়েছি হবে চাষ করতে হবে কিভাবে যত্ন নিতে হবে যেন আপনারা সে অনুপাতে এটা চাষ করতে পারে তো আশা করা যাচ্ছে আগামী দুই তিন মাসের মধ্যে বড়ইগুলো খুব পরিপক্ক হবে এবং নিয়মিত যত্ন নেওয়ার ফলে এটা কারুকার্যতা আরও বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছেন এই পাশের গাছগুলোতেও ছোটো ছোটো বড়ই ইতিমধ্যে চলে এসেছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটার আরও ভালো ফলন পাওয়া যাবে ঠিক আছে আমি বিদায় নিচ্ছি এই বল সুন্দরী কুল যেটা অস্ট্রেলিয়ান বল সুন্দরী বলা হয়ে থাকে সেই বাগান থেকে আবারও আপনাদের সামনে অন্য আরেকটি স্থানে অন্য একটি বাগানে এভাবে আপনাদেরকে নিয়ে যাব প্রথমত ভালো থাকুন শুভকাম